আজকে এই ভিডিওতে আমরা আইফোন 14 সিরিজ নিয়ে আলোচনা করব। অনেক কিছু পরিবর্তনের সঙ্গে আসছে, সঙ্গে কিছু জিনিস আগের মতোই আছে। আইফোন 14 সিরিজে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আপনারা পাবেন, যেখানে কিছু ফিচার্স, কিছু স্পেসিফিকেশন ইনক্লুড করা হয়েছে। অনেকে দেখছে আইফোন 14 সিরিজ নিয়ে ভিডিও করছে, কিন্তু ম্যাক্সিমাম ফেক এবং উল্টো পাল্টা বলে দিচ্ছে এবং মানে অতিরিক্ত হাইপ ক্রিয়েট করছে। প্রথমেই জানিয়ে রাখি, আইফোন 14 সিরিজ লঞ্চ হবে আপনার 2022 সালের সেপ্টেম্বর মাসে। তো আর কয়েকটা মাস বাকি আছে, বেশি দিন কাজ নেই। তো অলরেডি সমস্ত প্রোটোটাইপ মডেল প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সেখান দিয়ে কিছু লিক এসছে কনফার্ম, সেগুলো আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে জানিয়ে রাখি, আইফোন 14 সিরিজেও 4টি মডেল আসবে, কিন্তু মিনি সিরিজ থাকবে না। এখানে থাকবে আইফোন 14, আইফোন 14 ম্যাক্স, আইফোন 14 প্রো, আইফোন 14 প্রো ম্যাক্স। সো মাঝখানে আইফোন 14 ম্যাক্স বলে একটি নতুন কিছু ইনক্লুড করা হচ্ছে এবং দুটি স্ক্রিন সাইজের সঙ্গে লঞ্চ হবে। ম্যাক্স যে দুটি আসবে সেটা 6.7 ইঞ্চির সঙ্গে, এবং যেটি নর্মাল থাকবে আইফোন 14 এবং আইফোন 14 প্রো সেটা 6.1 ইঞ্চি। তো যারা বড় সাইজের মোবাইল কিনতে চাইছিলেন এতদিন পর্যন্ত কিন্তু বাজেটে হচ্ছিল না, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হতে যাচ্ছে। সঙ্গে 5.5 ইঞ্চির সঙ্গে যে মিনি আসছিলো সেই সাইজটা পুরোপুরি গায়েব করে দেওয়া হয়েছে। তার পিছনে দুটি কারণ আছে। ফার্স্ট অফ অল 12 মিনি এবং 30 মিনি একদমই বিক্রি হয়নি, তো তার জন্য এই ডিসিশনটা তারা নিয়েছে, যেটা আপনারা আশা করছি বুঝতে পাচ্ছেন এবং আমার মতে একটা ভালো ডিসিশন তারা নিয়েছে। এখানে আইফোন 14 এবং আইফোন 14 ম্যাক্স যেটা আছে সেটাতে সেম প্রসেসার আসবে যেটা আপনারা আইফোন 13 দেখতে পান, অর্থাৎ অ্যাপেল A15 বায়োনিক, কিন্তু কিছু একটা স্লাইট চেঞ্জের সঙ্গে আসবে, লাইক অ্যাপেল A15Z, অ্যাপেল A15X এরকমের কিছু একটি নাম দিয়ে দিবে এবং এখানে আপনারা সামান্য সিপিইউ এর একটা কোর বাড়িয়ে দিবে জিপিইউ এ, তাহলে মনে হবে নতুন প্রসেসর। বাট অ্যাকচুয়ালি অ্যাপেল 13 এর মতো সেম প্রসেসর আইফোন 14 এবং আইফোন 14 ম্যাক্সে ব্যবহার করা হবে, যেটা পুরোপুরি কনফার্ম। আমরা অ্যাকচুয়ালি আইপিএল দেখছি, এটা দিয়ে কাজও করছি, যেটা দরকার করা অবশ্যই। সঙ্গে আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স যেটা থাকবে সেখানে কিন্তু নতুন প্রসেসর ইনক্লুড করা হবে, অ্যাপেল A16, যেটা দারুণ বিষয় হবে। এবং দামের বিষয় নিয়ে আলোচনা করলে আইফোন 14 যেটা লঞ্চ হবে সেটার দাম আইফোন 13 এর মতোই থাকবে, পরিবর্তন একদমই থাকবে না। বাট আইফোন 14 ম্যাক্স, আইফোন 14 প্রো, আইফোন 14 প্রো ম্যাক্স যেগুলি থাকবে সেখানে এই বছরের তুলনায় $100, অর্থাৎ ভারতীয় বাজারে 10,000 টাকা করে দাম বাড়ানো হবে আগের তুলনায়। বাংলাদেশের বাজারে 15,000 টাকা করে দাম বাড়ানো হবে, সেটা কিন্তু আপনাকে আগে থেকে মাথায় রাখতে হবে। সেকেন্ড ব্যাপার হলো যে এবার আইফোন 14 এর প্রত্যেকটা সিরিজে 6 জিবি করে র্যাম পাবেন আপনারা, যেটা দারুণ বিষয়। এতদিন আমরা 14, 13 এবং 13 মিনিতে 4 জিবি র্যাম পেয়েছিলাম এবং পুরো প্রো ম্যাক্সে 6 জিবি র্যাম পেয়েছিলাম, বাট সেটা চেঞ্জ হতে যাচ্ছে এবং প্রত্যেকটা মডেলেই 6 জিবি র্যাম দেওয়া হবে। এবং 6 জিবি র্যাম মানে মোর দ্যান ইনাফ আমার মনে হয় এবং সত্যি এটা একটা দারুণ কাজ করবে। নেক্সট ব্যাপার হলো যে আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স যেটা আছে সেখানে ক্যামেরা ব্যাম আরও একটু বাড়ানো হবে এবং এখানে যে ক্যামেরা ইউজ করা হবে মেন ক্যামেরা 48 মেগাপিক্সেল, অর্থাৎ বুঝতে পাচ্ছেন 12 মেগাপিক্সেল থেকে ডাইরেক্ট 48 মেগাপিক্সেলে জাম্প হচ্ছে। তো হিউজ একটি ক্যামেরাতে ইম্প্রুভমেন্ট এখানে নিয়ে আসা হবে, যেটা আমার মনে হয় দারুণ বিষয়। সঙ্গে iOS 16 রান করবে, বুঝতেই পাচ্ছেন সিকিউরিটির দিক থেকে অনেক ভালো ইনক্রিজমেন্ট করা হবে। সঙ্গে আপনারা ফেস আনলকের সুবিধা পাবেন, যেটা আপনারা পান এখন আইফোনের মডেলগুলিতে। নেক্সট ব্যাপার হলো নচের ব্যাপারটা। অনেকে বলছে এই ধরনের নচ হবে, ওই ধরনের নচ হবে, সেরকমই কিছুই নচ নয়, ঠিক এই ধরনের নচই থাকবে। বাট নচের সাইজ স্লাইটলি ছোট করা হবে, অলমোস্ট এই ধরনের নচই আপনারা পাবেন। এবং 14 এবং 14 ম্যাক্সের যে ক্যামেরাটি থাকবে সেটা এই ধরনের ডায়াগোনালি ক্যামেরা আপনারা দেখতে পাবেন, কোনো মেকের চেঞ্জ থাকবে না। 14 প্রো এবং 14 প্রো ম্যাক্সেও সেম, এই যে 13 প্রো এবং 13 প্রো ম্যাক্সের মতোই ক্যামেরা দেখতে পাবেন, কোনো রকমের চেঞ্জেস থাকবে না। সেম নচেও হালকা ছোট করা হবে, বাট ডিজাইনে হিউজ একটি পরিবর্তন আনা হবে না। তো এই হচ্ছে আইফোন 14 সিরিজ। তো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে 14 এবং 14 ম্যাক্স লঞ্চ হচ্ছে এটা 13-এর মতোই, শুধু নামটাই নতুন দিচ্ছে। এবং আমার মনে হয় যদি 13S, 13J, 13K বা 13M এরকমের কিছু একটা নাম দিত বেটার হতো। তো নতুন নাম দেওয়ার কোনো মানে হয় না, এবং কারণ সেম অলমোস্ট সেম আইফোন 13-এর সঙ্গে আপনারা সিমিলারিটি এখানে দেখতে পাবেন। এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে আপনারা প্রমোশন ডিসপ্লে দেখতে পাবেন প্রত্যেকটা মডেলেই, অর্থাৎ 120Hz রিফ্রেশ রেট দেখতে পাবেন প্রো এবং প্রো ম্যাক্সে। এবং আমাদের যে প্রো আপনার আইফোন 14 এবং আইফোন 14 ম্যাক্স থাকবে সেইখানেও স্লাইটলি বা চান্স রয়েছে, বাট আপাতত এটা কনফার্ম নয়। সো আইফোন 14 নিয়ে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং কিছু জিনিস নিয়ে আমরা একদম কনফার্ম আলোচনা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বেশি হাইপ ক্রিয়েট করবেন না, যেটা সঠিক সেটা আপনাদের সঙ্গে আমরা আজকে ভিডিওতে আলোচনা করেছি। সো আইফোন 14 নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং 14 এবং 14 ম্যাক্স যেটা আছে সেটার নাম কি 13S দেওয়া উচিত না নতুন নাম দেওয়াটাই ঠিক আছে, সেটা কমেন্টে আমাদেরকে লিখবেন এবং তর্ক যা ইচ্ছা করুন।
তো আজকে আমাদের ভিডিও এখানে থাকলো, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তীকালে এরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তোমরা বাই, আমাদের ঘর বাংলা ভাষা, জিন্দাবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।